সাভারে শহীদ রফিক সেতু টোল প্লাজায় আগুন দিয়েছে ক্ষুব্ধ জনতা। হামলার মুখে পালিয়ে গেছে সড়ক ও সেতু মন্ত্রণালয় থেকে ইজারা নেয়া ঠিকাদারের কর্মচারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, মানিকগঞ্জ আঞ্চলিক সড়কে ধলেশ্বরী নদীর উপর নির্মিত শহীদ রফিক সেতুর টোল আদায় বন্ধে প্রথমে বিক্ষোভ করেন সেতু ব্যবহারকারীরা। পরে সিঙ্গাইরের বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে টোল প্লাজায় আগুন ধরিয়ে দেওয়া হয়। 2000 সালে মানিকগঞ্জে সিঙ্গাইর ও ঢাকার সাভারের সংযোগস্থল ধলেশ্বরী নদীর উপর নির্মিত হয় ভাষা শহীদ রফিক সেতু। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।